বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে ভারতের ভূমিকায় দেশের মানুষ উদ্বিগ্ন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, বাংলাদেশের গণতন্ত্র স্থিতিশীলতাকে বাদ দিয়ে আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকে অপরিহার্য মনে করছে ভারত। অসহযোগ আন্দোলন সফল ও 7 জানুয়ারির নির্বাচন বর্জনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত রাশিয়ার অবস্থানের বিপরীতে ভিন্ন ভূমিকায় মার্কিন যুক্তরাষ্ট্র, যা নিয়ে দেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল আর উৎকণ্ঠা। নির্বাচনের আগে ভারতের ভূমিকা নিয়ে এবার প্রকাশ্যেই অসন্তোষ জানালো বিএনপি। নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। বিএনপি সহ অধিকাংশ দলবিহীন নির্বাচনে তারা সমর্থন দিচ্ছেন। দিল্লি থেকে বলা হচ্ছে তারা বাংলাদেশের স্থিতিশীলতা চান, তার মানে গণতন্ত্র তাদের কাছে এখন অপাঙ্ক্তেয়। দিল্লি তার নিজ স্বার্থের জন্য আমাদের দেশের গণতন্ত্র হত্যায় মূল ভূমিকা পালন করে আমাদের দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পশ্চিমা গণতান্ত্রিক বিশ্বকে বলছি, আপনারা আওয়ামী লীগের কোন নাটকে বিশ্বাস করবেন না। একতরফা সাজানো দামি নির্বাচন নিয়ে সোচ্চার হন এবং এদেশের জনগণের একান্ত চাওয়া গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগের সমর্থনে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে বিএনপি ও পেশাজীবী সংগঠনের নেতারা। এ সময় নেতারা বলেন, ভাগ বাটোয়ারার একতরফা নির্বাচন এরই মধ্যে প্রত্যাখ্যান করেছে দেশের মানুষ। শুক্রবার বিকেলে শাহবাগ এলাকায় গণসংযোগ ও মিছিল করে গণতন্ত্র মঞ্চ। সংক্ষিপ্ত সমাবেশে জোট নেতারা বলেন, সরকারি অনুগ্রহে পাওয়া সিট নিয়ে সংসদে বিরোধী দল সাজানো হচ্ছে। চেয়ারম্যান সাহেব, জিএম কাদের সাহেব বললেন, ভিক্ষার সিট নিয়ে আমি রাজনীতি করি না। তারপরে ওনারা ঘোষণা দিলেন, 26টি আসনে সমঝোতা হয়েছে। অনেক প্রার্থীরা ইতিমধ্যে তারা বসে যেতে তারা শুরু করেছে এবং আগামীতে যতটা দিন যাবে অনেকের প্রার্থীরা নির্বাচন থেকে তারা নিজেদেরকে প্রত্যাহার করবেন। পরে মিছিল নিয়ে প্রেস ক্লাবের দিকে যেতে চাইলে পুলিশি বাধায় কর্মসূচি শেষ করে গণতন্ত্র মঞ্চ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।